যোৱা বুধবাৰে যিটো ঘটনা হৈছিলে সোণবিল কালীবাড়ীত আমি সকলোৱে জানো, আপোনালোকক যিহেতু যে নিউজত দেখিছে, পেপাৰত পাইছে আপোনালোকে, কিন্তু এই ঘটনাটোৰ গোটেইখিনি কি হৈছিলে মই কম আজি। কাৰণ এই ঘটনাটোৰ গোটেইখিনি কাম ময়ে কৰিছিলোঁ। এই কেছটো যিটো কেছ হৈছে, এই কেছটোৰ আয়ু মই হয়। গতিকে আপোনালোকে এই ঘটনাটোৰ গোটেইখিনি ঘটনা কেনেকৈ হৈছিলে কি হৈছিলে আমি গোটেইখিনি এই ভিডিঅ'টোত দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, আৰু যদি কিবা সুধিব লগা আছে আপোনালোকে আমাক সুধিব পাৰে কমেণ্ট বক্সত গৈ পিনে। আৰু ভৱিষ্যতে এনেকুৱা কিবা ডাঙৰ ঘটনা হ'লে আমি নিশ্চয় এই চেনেলৰ যোগেদি আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। আমি সকলোৱে জানো যোৱা পৰহিদিনা সোণবিল কালীবাৰীত যিটো ঘটনা হৈছে, আমি সকলোৱে নিউজত দেখিছোঁ, সকলোৱে চাইছোঁ ঘটনাস্থলীত গৈ পিনে। কিন্তু আচল ঘটনাটো কি হৈছিলে মই আজি অকণমান এটা সৰু ভিডিঅ' বনাম তাৰ ওপৰত। নিশ্চয়কৈ যোৱা পৰহিদিনা বুধবাৰে সময় এতিয়া প্ৰায় 7:30 মানত মোৰ ওচৰত এটা ফোন আহিছিলে। মোক ফোন কৰি জনাই যে সোণবিলত ইভিনিং যি কোঠাটিত ধুমুহা হৈছিলে, সেই ধুমুহাৰ সময়ত কল্যাণপুৰৰ পৰা ফাকুৱা অভিমুখে এখন নৌকা গৈ আছিলে। তাত 5 জন যাত্ৰী আছিলে, 3 জন পুৰুষ যাত্ৰী আছিলে আৰু 2 জনী মহিলা যাত্ৰী আছিলে। এখন তোমাৰ কোন জেগাত নৌকাটো ডুবি গৈছে তুমি চিনবাই নে জেগাটা? ওচৰত গৈ আছো কালি সন্ধিয়া 8টা বজাত আমাৰ অগ্নি আপৎকালীন আৰু সেৱা করিমগঞ্জ সংস্থা, তাতে সন্ধ্যা 8টা বজাত ফোন আহে। তার ইতিমধ্যে আমার টিমটো রবানা হয়, ইয়াতে স্পটত আহি পায়। তারপর যেহেতু সন্ধ্যা রাতে হয়ে গেছিল, গতি অপারেশনটো আমি খেতে করব নোৱাৰিলোঁ। তার ৰাতিপুৱা আমি আহিলোঁ। আজি ৰাতিপুৱা আপনার 6:30 বজাৰ পৰা আমি স্টার্ট কৰি আছো অপারেশনটো। ইয়াতে ডাইভিংও কৰা হল, 2 বাৰমান চার্জ কৰা হল। ইয়াতে যথেষ্ট আপনার মানে এরিয়াটো বহুত ডাঙৰ, গোটেইখিনি পানী আৰু তলত আপোনাৰ ঘাঁহ আছে। গতিকে আমাৰ চেষ্টাটো অব্যাহত ৰাখি আছোঁ, যিহেতু উদ্ধাৰ কৰিব সক্ষম বুলি আমি ভাবিছোঁ, চেষ্টা কৰি আছোঁ। ঠিক আছে, ধন্যবাদ। সামনে সামনে
ফুলো দি গেল বইটালো না বইটালো 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 এই তো বন্ধ করে দে বন্ধ করে দে আমাদের এই সোনবিলে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই ঘটনা যে দুজন নিখোঁজ হয়েছিল ওদেরকে আজ আমাদের এসডিএফের বাহিনী এবং আমাদের কালীবাড়ি আউটপোস্টের ইনচার্জ তারপরে সার্কেল অফিসার রামগড় থানার ওসি সবাই মিলে আজকে 11 নাগাদ ওদেরকে উদ্ধার করেন। তার সঙ্গে আমাদের জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয় উনি ফোন যোগে আমাদেরকে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ এই ব্যাপার নিয়ে বার্তালাপ করেন এবং উনি জানিয়েছেন যে মৃত পরিবারদের যে কোনো ধরনের সাহায্য উনি আগ বাড়াবেন। যি কি নহওক আমি যিখিনি মানুহে আমাক সহায় করলে উদ্ধার অভিযানত বিশেষকৈ এসডিআরএফ বাহিনী আমার যিখিনি লোকেল পাবলিক নৌকা চলাইছে যিখিনি নৌকা মানে ফিশারমেন আছিলে তেখেতসকলে বহুত আমাক সহায় করেছে। আপনাদের নিশ্চয় নিউজত দেখা পাইছে যে বহুতখিনি ফিশারমেনে আমাক সহায় করেছে। যি কি নহওক সকলকে আমি সদশেষত ধন্যবাদ জানাইছো। আমার ওসি স্যার, আমার সার্কল স্যার, এসপি স্যার, আমার সিআই স্যার, আমি সকলকে মোৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন করছো। কিয় কি মহিলা আসলে তারপর লগেলগে মানে মোর ওসি স্যারক ফোন করে জানালো, সার্কল স্যারকও ফোন করে জানালো, এসপি স্যারকও জানালো। জানাই পিনে লগেলগে ওসি স্যার মোর আউটপোস্টত হাজির হয়েছে, সার্কল স্যারও গেছে। সেইদিনা রাতে প্রায় আমি 8:30 মানত সকলে এখন নৌকার ব্যবস্থা করে আমি যদি জায়গা ঘটনা হয়েছিল আর যিকিটা মানুষ সেইদিনাখানে উদ্ধার হয়েছিল নিজে বাঁচিবলে সক্ষম হয়েছিল সিহঁতক আমি এসডিআরএফক রাতে এটা আমি উদ্ধার অভিযান চলাইছিল কিন্তু আমি উদ্ধার করব সক্ষম নহলো কারণ সেইখিনি সময়তো রাতে প্রায় 1:30 বজাত পুনর্বার ধুমুহা আর বরষুণ হয়েছিল। গতি আমি লগেলগে সেইদিন আমি অপারেশনটা স্টপ রাখিলো, স্টপ রাখি গোটেখিন মানুষ আমি ঘুরি আহিলো। পিছদিনা মানে যা কালি বৃহস্পতিবারে রাতেপা প্রায় 6:30 মত আমি গোটেখিন মানুষ একলগে ওলাই গই এসডিআরএফক রাতেপার আমি অভিযান চলালো। অভিযান চলাই আমার লগত আমার সার্কল স্যার, ওসি স্যার গোটেখিনি আসলে অভিযান চলায়। অভিযান কালত প্রায় 11 বজাত যে দুগারী মহিলা সন্ধানহীন হয়ে আসে এগারীর নাম উজ্জ্বলা দাস, তখন বয়স 55 বছর আর এগারী কণমানি আসে তখন বয়স প্রায় 10 বছর হব।